তো বন্ধুরা এসএসসির তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়ে গেছে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে পুরোপুরি ডিসকাস করে দেবো যে কতগুলো ভ্যাকেন্সিতে নিয়োগ চলছে কোন কোন পোস্টে নিয়োগ চলছে কত বেতন রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন এবং তার সাথে সাথে আজকে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো যে এখানে আবেদন করলে আপনারা কোন কোন সুবিধাগুলো পাবেন সেই সম্পর্কে আজকে আমরা ডিটেলে আলোচনা করবো তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং তার পাশাপাশি যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা এটা হচ্ছে এসএসসির তরফ থেকে একটি নোটিফিকেশন যেখানে মূল্যবান পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে তো এই যে এসএসসি এটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে নোটিফিকেশান বেরোনোর কথা ছিল সতেরোই মে দু তো সতেরোই মে দু হাজার বাইশ কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়ে গেছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে তো চলুন আজকে আমি আপনাদেরকে পুরোপুরি জানিয়ে দিচ্ছি যে কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হলো কবে তার লাস্ট ডেট এবং কতদিন অবধি আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন সেই সম্পর্কে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সতেরোই মে দু হাজার বাইশ থেকে অ্যাপ্লিকেশান চলছে এবং ষোলোই জুন দু হাজার বাইশ পুরোপুরি এক মাস ধরে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন আর দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার অ্যাপ্লিকেশান ফর্মটি ভুল হয়ে থাকে অ্যাপ্লিকেশান করার সময় তাহলে আপনি কারেকশান করার সময় পাচ্ছেন একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই পাঁচ দিন আপনারা সময় পাচ্ছেন কারেকশান করার জন্য তো তাই কোনো অসুবিধা নেই আপনারা যে কোনো সময় এই সময়ে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারেন আর যদি কোনোভাবে ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই সময়ে কিন্তু আপনারা কারেকশান করতে পারবেন আর যেটা পরীক্ষা আপনাদের হবে সেটা কিন্তু সেপ্টেম্বর দু হাজার আপনাদের পরীক্ষা হবে আর এখানে আপনাদেরকে বলে রাখি এখানেও কিন্তু আপনাদের মেন পরীক্ষা হবে না এখানেও কিন্তু মেন পরীক্ষা হবে না অর্থাৎ প্রিলিমসেই হচ্ছে এখানে মেন পরীক্ষা আর প্রিলিমসেই হচ্ছে একটি পরীক্ষা যেখানে কিন্তু আপনাদেরকে কোয়ালিফাই করতে হবে এবং তারপরে আপনাদের যে সমস্ত ফেজ রয়েছে সেগুলো আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে ডিসকাস করে দিচ্ছি সেই ফেজগুলো হবে এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হবে ঠিক আছে এটা হচ্ছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে তো চলুন আপনাদেরকে বলে দিচ্ছি এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে তার সাথে সাথে আমরা জানবো যে আপনাদের ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কতগুলো ভ্যাকেন্সি আর মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা বেতন কিন্তু এখানে খুব বেশি পরিমাণে রয়েছে দেখতে পাচ্ছেন পে লেভেল রয়েছে ফোর পে লেভেলে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার এটা হচ্ছে স্যালারি প্লাস এখানে যে সমস্ত ইনসেন্টিভস বা অ্যালাউন্সগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো তাই এখানে অবশ্যই সবাই অ্যাপ্লিকেশন করতে ভুলবেন না এখানে চলুন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে আপনাদেরকে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে হেড কনস্টেবল পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন এখানে মেল এবং ফিমেল ক্যাটাগরিতে কিন্তু ভ্যাকেন্সিগুলো এখানে ডিক্লেয়ার করা হয়েছে তো দেখুন মেল ক্যাটাগরিতে টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন যারা যারা ফ্রেশার্স রয়েছেন অর্থাৎ যারা যারা এক্স সার্ভিসম্যান নন অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে পাঁচশো তিনটি টোটাল ভ্যাকেন্সি আর এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে প্রমোশন পারপাসে দেখতে পাচ্ছেন ছাপান্নটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে টোটাল দেখতে পাচ্ছেন মেল ক্যান্ডিডেটদের নেওয়া হচ্ছে পাঁচশো ঠিক আছে পাঁচশো ঊনষাটটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে আর দেখতে পাচ্ছেন ফিমেল ক্যাটাগরিতে যে ভ্যাকেন্সি সংখ্যা সেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্স সার্ভিসম্যান এখানে নেই অর্থাৎ ফ্রেশার সবাই কিন্তু আবেদন করতে পারবেন এখানে টোটাল ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে দুশো ছিয়াত্তরটি আর এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে এগুলো আপনারা একটু এই ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিয়ে এগুলো কিন্তু আপনারা ভালোভাবে দেখে নেবেন দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে এখানে চলুন আপনাদেরকে জানিয়ে দিচ্ছে এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তো বন্ধুরা এখানে যে কোনো ক্যান্ডিডেট যারা ভারতবাসী সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে বলে রাখি বয়সের লিমিট কত রাখা হয়েছে সেটা হচ্ছে আঠারো থেকে পঁচিশ বছর অবধি রাখা হয়েছে আর এসসি এস টি কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন যা যারা এসসি এসটি হবেন তাদের ক্ষেত্রে বয়সের ছাড় টোটাল রয়েছে এখানে কিন্তু পাঁচ বছর অর্থাৎ তাদের আপার এজ লিমিট হচ্ছে তিরিশ বছর অবধি আপনারা আবেদন করতে পারছেন আর যারা যারা ও রয়েছেন তাদের ক্ষেত্রে বয়সের এজ লিমিট হচ্ছে তিন বছর এখানে টোটাল আপনারা আঠাশ বছর অবধি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে তো তাই আশা করি আপনাদের অ্যাপ্লিকেশন নিয়ে কোনো সমস্যা হবে না এখানে আপনাদেরকে বলে রাখি এটা বন্ধুরা দিল্লি পুলিশ হেডস হেড কনস্টেবল পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে দিল্লি পুলিশ হেড কনস্টেবেল ঠিক আছে দিল্লি পুলিশ হেড কনস্টেবল পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে যেখানে আপনাদেরকে বলে রাখি এখানে আপনারা কেন আবেদন করবেন সেই ব্যাপারে একটুখানি আপনাদেরকে বলে রাখি ঠিক আছে দিল্লি পুলিশ হেড কনস্টেবল পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে তো এখানে আপনারা কীভাবে আবে কেন আবেদন করবেন তার কারণ হচ্ছে যারা যারা ডাব্লিউ বিপি কনস্টেবেল বা ডাব্লিউ বিপি যে সাব ইন্সপেক্টর রয়েছে বা কলকাতা পুলিশের জন্য যারা যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারেন তার কারণ হচ্ছে আপনারা ওয়েস্ট বেঙ্গলে যে প্রিপারেশান নিয়ে ডাব্লিউ বিপির জন্য বা সাব ইন্সপেক্টর বা কলকাতা পুলিশের জন্য প্রিপারেশান নেন তার থেকে একটু হলেও কম প্রিপারেশনে আপনারা কিন্তু এখানে চাকরি পেয়ে যেতে পারেন তার কারণ হচ্ছে বন্ধুরা এখানে কিন্তু আপনাদের যে সিলেবাস সেটা কিন্তু খুব সহজ হয় এবং তার সাথে সাথে এখানে বলে রাখি এখানে কিন্তু মেন পরীক্ষা হবে না এখানে সরাসরি একটি পরীক্ষা এবং তারপরে যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বা ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট হয় সেগুলো কিন্তু করানো হবে তারপরেই কিন্তু আপনাদের নিয়োগ করা হবে আর এখানে যে সমস্ত বেতনের লেভেল রয়েছে এবং তার সাথে সাথে যে সমস্ত ইনসেন্টিভস রয়েছে সেগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বা সাব ইন্সপেক্টর বা কলকাতা পুলিশের তুলনায় অনেক বেশি আপনারা কিন্তু পাবেন ঠিক আছে তো তাই সেই জন্য বলছি যারা যারা প্রিপারেশান নিচ্ছেন তাদের ক্ষেত্রে মাঠের ক্ষেত্রে তো আপনাদের কোনো সমস্যাই হবে না আমি আশা করি তো তাই অবশ্যই আপনারা একবার হলেও এই যে টেস্ট হবে যে পরীক্ষা হবে সেই পরীক্ষাতে একবার হলে আপনারা বসে দেখতে পারেন এখানে কিন্তু সুবিধা অনেক বেশি রয়েছে এখানে আপনাদেরকে বলে রাখি বন্ধুরা এই যে পোস্ট এই পোস্টের ক্ষেত্রে কারা কারা আবেদন করতে পারবেন সেটা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট পশ্চিমবঙ্গের বাইরেও চাকরি করতে ইচ্ছুক সেই সমস্ত ক্যান্ডিডেটেই কিন্তু এখানে আবেদন করবেন তার কারণ হচ্ছে এখানে আপনাদের পোস্টিং কিন্তু হবে দিল্লিতে ঠিক আছে দিল্লি পুলিশ কনস্টেবেল কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে তো তাই আপনাদের পুলি যে পোস্টিং যেটা কিন্তু দিল্লিতেই হবে তো তাই আপনাদের কিন্তু পশ্চিমবঙ্গে কোনো রকমের পোস্টিং কিন্তু হবে না ঠিক আছে তো তাই পশ্চিমবঙ্গের বাইরে যারা যারা পোস্টিং নিতে চাইছেন বা চাকরি করতে ইচ্ছুক তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন ঠিক আছে এখানে আপনাদেরকে বলে রাখি এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন এসসি এস দের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় ওবিসিদের ক্ষেত্রে তিন বছর পি 10 দশ বছর পিডাব্লিউডি ওবিসির ক্ষেত্রে তেরো এবং পি এসসি এস ক্ষেত্রে দেখতে পাচ্ছেন পনেরো বছরের ছাড় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো আপনাদের বয়স নিয়ে কোনো সমস্যা কিন্তু এখানে হবে না এখানে আপনাদেরকে বলে রাখি এখানে কি কি আপনাদের সিলেকশান প্রসেস রয়েছে তো প্রথমে আপনাদের কিন্তু একটি পরীক্ষা হবে ঠিক আছে প্রথমে আপনাদের একটি পরীক্ষা হবে সেই পরীক্ষাটি হবে একশো নম্বরের একশো নম্বরের পরীক্ষার পরে কিন্তু আপনাদের কোয়ালিফাইং একটি যে ডাব্লিউ বিপির ক্ষেত্রে যেরকম হয়ে থাকে ষোলোশো মিটার রান সেটা হবে এবং তারপরে আপনাদের কিন্তু লং জাম্প হাই জাম্প রয়েছে সেগুলো হবে তারপরে এখানে কিন্তু কম্পিউটার টেস্ট হবে কম্পিউটার অর্থাৎ টাইপিং টেস্ট হবে সেই টাইপিং টেস্টে আপনাদের পঁচিশ নম্বর থাকবে এবং তারপরে আপনাদের করানো হবে ফরম্যাটিং কম্পিউটার ফরম্যাটিং টেস্ট অর্থাৎ কম্পিউটার কীভাবে ফরম্যাট করতে হয় সেটা আপনাদেরকে দেখালেই চলবে এখানে কিন্তু রকমের নম্বর দেওয়া হবে না জাস্ট আপনি জানেন কেনা সেটা এখানে চেক করা হবে এবং তারপরে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তারপরে কিন্তু ফাইনালি আপনাদেরকে নিয়োগ করা হবে ঠিক আছে তো হচ্ছে সিলেকশন প্রসেস তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যেহেতু এসএসসির তরফ থেকে এটা রিক্রুটমেন্ট চলছে তো এই এসএসসি যে ধরনের অ্যাপ্লিকেশন ফিজ নিয়ে থাকে সেটাই কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে সেটা হচ্ছে যারা যারা জেনারেল এবং ও বিসি তাদের ক্ষেত্রে একশো টাকা লাগছে আর আদার্স যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন অর্থাৎ এস সি এবং তার সাথে সাথে পি এক্স সার্ভিসম্যান এবং ফিমেল ক্যাটাগরি যারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো টাকায় লাগছে না অর্থাৎ শুধুমাত্র জেনারেল এবং ও বিসিদের জন্যই কিন্তু একশো টাকা লাগছে আর আদার্স ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু কোনো টাকা লাগছে না এখানে যারা যারা মেয়েরা রয়েছেন তারা যে কোনো ক্যাটাগরি হোক না কেন এস সি এসটি ও বিসি জেনারেল পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান প্রত্যেকটি ক্যাটাগরিতে কিন্তু কোনো টাকা লাগছে না অর্থাৎ বিনামূল্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন সেই জন্য আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি যেটা হচ্ছে দিল্লি পুলিশ হেডস কনস্টেবেলে আপনারা যদি একবার চাকরি পান তাহলে সেখানে কিন্তু খুব ভালো সুযোগ রয়েছে খুব মূল্যবান পোস্টে এবং প্রমোশন কিন্তু এখানে অনেক বেশি ভালো রয়েছে ঠিক আছে ডিপার্টমেন্টাল প্রমোশনে কিন্তু আপনারা বিভিন্নভাবে পরীক্ষা দিয়ে কিন্তু হায়ার লেভেলে যেতে পারবেন তো এখানে যেহেতু অ্যাপ্লিকেশান ফিজ খুব বেশি নয় এবং তাছাড়াও আপনারা কিন্তু পশ্চিমবঙ্গেই পরীক্ষা দিতে পারবেন সেই জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেখুন সেখানে কিন্তু খুব সহজে আপনারা কিন্তু এখানে কোয়ালিফাই করার চান্স রয়েছে এখানে আপনাদেরকে বলে রাখি যে এক্সাম সেন্টার অর্থাৎ আপনাদের ওয়েস্ট বেঙ্গলে যা যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে তো বন্ধুরা অনেকগুলো এক্সাম সেন্টার পশ্চিমবঙ্গে রয়েছে আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন আসানসোল ঠিক আছে আসানসোল বর্ধমান দুর্গাপুর কল্যাণী কলকাতা এবং শিলিগুড়ি দেখতে পাচ্ছেন ছয়টি লোকেশানে যে সমস্ত জায়গাগুলোতে আপনাদের পরীক্ষা হয় সেই জায়গাগুলোতেই কিন্তু আপনাদের অনলাইনে পরীক্ষা হবে ঠিক আছে অনলাইনে এটা কিন্তু সিবিটি পরীক্ষা হবে এখানে রকমের কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রকমের কিন্তু কোয়েশ্চান চুরি হওয়ার বা কোশ্চেন বদল হওয়ার কিন্তু এখানে কোনো সুযোগ নেই এখানে অনলাইনে আপনারা পরীক্ষা দেবেন আপনাদের মেরিটের ভিত্তিতেই কিন্তু আপনাদেরকে এখানে কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে ডাকা হবে তো তাই সেই নিয়ে কিন্তু কোনো সমস্যা আপনাদের হবে না ঠিক আছে তো বন্ধুরা বুঝতেই পারছেন যে আমি আপনাদেরকে কি বোঝাতে চাইছি সেটা হচ্ছে যাই যারা ডব্লিউবিপি বা সাব ইন্সপেক্টর বা কলকাতা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে অবশ্যই হেড কনস্টেবল দিল্লি পুলিশের জন্য একবার হলেও অ্যাপ্লিকেশন করা দরকার তো এটা হচ্ছে সম্পূর্ণ তথ্য এরপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিলেকশান প্রসেস পুরো লেখা রয়েছে প্রথমে হবে আবার আপনাদের কম্পিউটার বেস টেস্ট যেটা হচ্ছে একশো নম্বরের বাই এসএসসির দ্বারা তারপরে হচ্ছে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট সেটা কিন্তু এসএসসি করবে না যেটা করবে দিল্লি পুলিশের দ্বারা টাইপিং টেস্ট হবে যেখানে পঁচিশ নম্বর থাকবে দিল্লি পুলিশের দ্বারা হবে আর কম্পিউটার ফরম্যাটিং টেস্ট হবে দিল্লি পুলিশের দ্বারা দেখতে পাচ্ছেন এসএসসি কেবলমাত্র কম্পিউটার বেসড টেস্ট নেবে আর বাকি যে সমস্ত ফেজগুলো রয়েছে সেগুলো কিন্তু দিল্লি পুলিশের দ্বারা সেগুলো কিন্তু হবে ঠিক আছে আর এখানে আপনাদেরকে বলে রাখি যে এখানে যে নম্বর সেটা টোটাল একশো পঁচিশ নম্বরের হবে তার কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লিখি যে কম্পিউটার বেসড টেস্ট হচ্ছে সেখানে একশো নম্বর থাকছে আর টাইপিং টেস্টের ক্ষেত্রে পঁচিশ নম্বর অর্থাৎ এখানে আপনি কম্পিউটারের টাইপিং এখানে কিন্তু দেখা হবে যে আপনি সঠিকভাবে টাইপিং করতে পারেন কিনা আর বাকি যে সমস্ত দেখতে পাচ্ছেন ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট হয় বা কম্পিউটার ফরম্যাটিং টেস্ট এগুলো জাস্ট আপনাদের জানলেই হলো এখানে কিন্তু কোয়ালিফাই করতে হয় এখানে কিন্তু কোনো রকমের আপনাদের নম্বর থাকে না এখানে আপনাদেরকে বলে রাখি যেহেতু এখানে মেন পরীক্ষায় হচ্ছে প্রিলিমসের পরীক্ষা বা প্রিলিমসের পরীক্ষায় হচ্ছে মেন পরীক্ষা তো তাই সেই জন্য এখানে কিন্তু নেগেটিভ মার্কিং একটু বেশি রয়েছে বন্ধুরা পয়েন্ট কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে দেখতে পাচ্ছেন পয়েন্ট এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে তো তাই একটি ভুল উত্তরের জন্য আপনাদের পয়েন্ট নম্বর প্লাস যে ভুল উত্তরটি দিবেন সেটার জন্য এক নম্বর অর্থাৎ দু দেখতে পাচ্ছেন একশো নম্বরের জন্য যে আপনাদের পরীক্ষা হবে সেখানে যদি আপনি এক নম্বরের ভুল উত্তর করেন একটি যদি ভুল উত্তর করেন তাহলে টোটাল ওয়ান পয়েন্ট ফাইভ জিরো নম্বর কিন্তু আপনাদের একশো নম্বর থেকে বাদ চলে যাচ্ছে ঠিক আছে তো তাই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে এখানে আপনাদেরকে বলে রাখি যে কম্পিউটার বেসড টেস্ট হবে সেখানে সিলেবাস কি রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন সিলেবাসে প্রথমে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস যেখানে কুড়িটি কোশ্চেন কুড়ি নম্বর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড যেখানে কুড়িটি কোশ্চেন কুড়ি নম্বর জেনারেল ইন্টেলিজেন্স যেখানে পঁচিশটি কোশ্চেন পঁচিশ নম্বর জেনারেল ল্যাঙ্গুয়েজ যেখানে পঁচিশটি কোশ্চেন পঁচিশ নম্বর এবং কম্পিউটার ফান্ডামেন্টাল এখানে কিন্তু কম্পিউটারের বেসিক যে সমস্ত কোশ্চেন্স হয় সেগুলো কিন্তু এখানে জিজ্ঞাসা করা হয় এম এক্সেল এম ওয়ার্ড ইন্টারনেট কমিউনিকেশান ডাব্লিউ 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 ওয়েব এবং তার সাথে সাথে ব্রাউজার ওয়েব ব্রাউজারে যে সমস্ত কোশ্চেন হয় সেগুলো নিয়ে দশটি কোয়েশ্চেন থাকে দশ নম্বরে ঠিক আছে তো খুব ভালো কিন্তু দেখতে পাচ্ছেন কোশ্চেন যে সিলেবাসটি রয়েছে সেটা অত্যন্ত একটা সহজ একটি সিলেবাস দেখতে পাচ্ছেন খুব বেশি জটিল কিন্তু নেই খুব বেশি নম্বরে কিন্তু পরীক্ষা হচ্ছে না দেখতে পাচ্ছেন একশোটি কোয়েশ্চেন একশো নম্বরে পরীক্ষা একবার দিয়ে একবার ট্রাই করে দেখুন এখানে যদি আপনি কোয়ালিফাই করেন সরাসরি আপনাদেরকে মাঠে ডাকা হবে মাঠে তো অবশ্যই যারা ডাব্লিউ বিপির জন্য প্রিপারেশান নিচ্ছেন অবশ্যই আপনারা পেরে যাবেন তার কারণ হচ্ছে কি ডাব্লুবিপিতে যে যে সময় দেওয়া হয় ডাব্লিউ বিপিতে যে সময় দেওয়া হয় ঠিক আছে সেই সময়ের থেকে বেশি সময় কিন্তু দিল্লি পুলিশে দেওয়া হয় তো তাই সেই জন্য আমি আপনাদেরকে বলছি যে এখানে কিন্তু আপনাদের খুব ভালো সুযোগ রয়েছে ঠিক আছে পুরো সিলেবাস কিন্তু এখানে দেওয়া রয়েছে যারা যারা চান আমি আপনাদেরকে কমেন্ট বক্সে শেয়ার করে দেব সেখান থেকে আপনারা কিন্তু সেখানে কিন্তু সরাসরি সিলেবাসটা দেখে নেবেন তো দেখুন এখানে যে আপনাদের মাঠে যেটি হবে ফিজিক্যাল এন্ডি টেস্ট যেখানে দেখতে পাচ্ছেন সাত মিনিট সময় দেওয়া হচ্ছে ষোলোশো মিটার দৌড়ের জন্য দেখতে পাচ্ছেন সাত মিনিট সময় দেখতে পাচ্ছেন ডাব্লিউবিপির ক্ষেত্রেও কিন্তু এর থেকে কম সময় থাকে তো সাত মিনিট সময় পাচ্ছেন ষোলোশো মিটার ক্ষেত্রে সেই জন্যই বলছি আপনাদের খুব সহজেই কিন্তু আপনারা এখানে ষোলোশো মিটার আপনার কিন্তু রান করতে পারবেন সাত মিনিটে এখানে লং জাম্পের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বারো দশমিক ছয় ঠিক আছে বারো ফুট সাড়ে বারো ফুট ফিট রয়েছে এখানে লং জাম্প যেখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনায়াসেই যারা দশ থেকে পনেরো দিন প্রিপারেশন নিলেই কিন্তু এটা সবাই কোয়ালিফাই করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন হাই জাম্প রয়েছে সাড়ে তিন ফিট দেখতে পাচ্ছেন অনেক কম রয়েছে বন্ধুরা এখানে ইজিলি আপনারা কিন্তু কোয়ালিফাই করতে পারবেন এরপর এটা হচ্ছে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এখানে মেল ক্যান্ডিডেটদের বললাম এরপর হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে পাঁচ মিনিটে আটশো মিটার দৌড় কিন্তু রয়েছে যেখানে ডাব্লিউ বিপির ক্ষেত্রে কিন্তু একটু বেশি সময় কম দেওয়া হয় এখানে কিন্তু একটু বেশি সময় রয়েছে লং জাম্প রয়েছে দেখতে পাচ্ছেন নয় ফিট আর হাই জাম্প রয়েছে তিন ফিট এগুলো কিন্তু আপনারা অনার্সে কোয়ালিফাই করতে পারবেন তো সেই জন্যই বলছি যাদের যাদের সিবিটি পরীক্ষা ভালো হবে এবং যারা যারা ডাব্লু বিপির জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে এই সমস্ত বাকি যে সমস্ত ফেজগুলো রয়েছে সেগুলো কিন্তু কোয়ালিফাই করতে কোয়ালিফাই কিন্তু আপনারা অনার্সেই করতে পারবেন ঠিক আছে তো সেই জন্যই বলছি সিবিটি পরীক্ষাটি আপনাদেরকে খুব ভালোভাবে দিতে হবে তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত ফেজগুলো রয়েছে সেগুলোতে আপনারা খুব ভালোভাবেই কোয়ালিফাই করতে পারবেন ঠিক আছে লাস্টে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং তারপরেই কিন্তু আপনাদের নিয়োগ হয়ে যাবে ঠিক আছে তো দেখুন এখানে হাইট কত লাগছে সেটা হচ্ছে মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে ওয়ান সিক্সটি সেন্টিমিটার কিন্তু হাইট লাগছে ঠিক আছে এটা কিন্তু হাইট লাগছে এবং তার সাথে সাথে আপনাদেরকে বলে রাখি এখানে চেস্ট লাগছে সেভেন্টি এইট টু এইটটি টু সেন্টিমিটার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চেস্ট লাগছে আর ফিমেলদের ক্ষেত্রে যে হাইট লাগছে সেটা হচ্ছে ওয়ান ফিফটি সেভেন সেন্টিমিটার আপনারা বুঝতে পারছেন ডাব্লিউ বিপিতে যারা যারা কোয়ালিফাই অলরেডি হচ্ছেন বা ডাব্লু বিপিতে যারা যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে এই যে হাইট এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন নর্মাল হাইট রয়েছে তো তাই অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে ভুলবে না তো দেখুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে অ্যাপ্লিকেশন কীভাবে করবেন তো এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এসএসসি ডট এনআইসি ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখান থেকে আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে ঠিক আছে তো যাদের যাদের এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে যাদের যাদের আইডি পাসওয়ার্ড রয়েছে সেখান থেকে সরাসরি লগ ইন করে অ্যাপ্লিকেশান করতে পারবেন আর যারা যারা প্রথমবার অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু সেখানে রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং তারপরে কিন্তু আপনারা সেখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন তো যেহেতু ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন সেন্টার রয়েছে একবার হলে আপনারা কিন্তু এই পরীক্ষাটি দিতে পারেন যেখানে বেশি কিন্তু ভ্যাকেন্সি নেই কিন্তু চান্স রয়েছে ঠিক আছে তো তাই অবশ্যই অ্যাপ্লিকেশান করুন দেখতে পাচ্ছেন এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এসএসসি ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে প্রথমে আপনাদেরকে রেজিস্টার করতে হবে আর যাদের যাদের আইডি পাসওয়ার্ড রয়েছে তারা সরাসরি লগ ইন করে অ্যাপ্লিকেশান করতে পারবেন ঠিক আছে আরেকবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন জেনারেল এবং ও বিসিদের জন্য একশো টাকা লাগছে আর এসসি এসটি পিডাব্লিউডি ওমেন ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু কোনো টাকায় লাগছে না অর্থাৎ শুধুমাত্র জেনারেল এবং ও বিসিদের জন্যই একশো টাকা কিন্তু অ্যাপ্লিকেশান ফিজ লাগছে যেটা প্রতিটি পরীক্ষা এসএসসি নিয়ে থাকে সেই টাকায় কিন্তু এখানে লাগছে ঠিক আছে তো এটাই হচ্ছে বন্ধুরা সম্পূর্ণ তথ্য এখানে পুরোপুরি দেওয়া রয়েছে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন এই পেজগুলো যদি আপনাদের চাই আমাকে ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানান আমি আপনাদেরকে এই যে পেজগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে পিডিএফের আকারে শেয়ার করে দেব তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওটি লাইক করুন তার পাশাপাশি এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে পশ্চিমবঙ্গের অন্যান্য প্রার্থীরা বিভিন্ন চাকরি আপডেট পেতে পারে এবং তার পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও চাকরির খবর পাওয়ার জন্য ধন্যবাদ